बिस्मिल्लाहि रहमानि रहीम परम करुणामय अल्लाह रब्बुल आलमीन नामे शुरू करछि। आमी सैयद मोहम्मद आलमगीर सिनियर शिक्षक गणित मीन नबुल हक मेमोरियल हाई स्कूल। प्रिय शिक्षार्थीबृंद, आज के आमार अष्टम श्रेणी शिक्षार्थीदेरके आमादेर आजके क्लासे स्वागतम। प्रिय शिक्षार्थी, आमरा गत क्लासे वर्ग निये आलोचना करछिलाम बीजगणितीय सूत्रावली ओ प्रयोगेर 4.1 एर। आज के आमरा 4.2 एर घन ए सूत्रावली निये आलोचना करब। आमरा एकटु बुझी गणटा प्रथम के एकटु देखी, अर्थात ए गुणन ए इक्वल टू ए क्यूब, अर्थात पावर थ्री। यदि कोनो राशिर पावर तीन है ताहले आमरा सेई राशिके बोली ओई राशिर घन। समजाते एक राशि होते हैं, एखाने तीनटा एक गुण कर ले बीजगणितीय नियमे ए क्यूब पाई, अर्थात ए एर घन हच्छे ए क्यूब। एखन आमरा देखी आमादेर घनेर प्रथम सूत्र, ए प्लस बी होल क्यूब इक्वल टू ए क्यूब प्लस थ्री ए स्क्वायर बी प्लस थ्री ए बी स्क्वायर प्लस बी क्यूब। अथवा एक सूत्र एभव लिखते परि, ए प्लस बी होल क्यूब इक्वल टू ए क्यूब प्लस बी क्यूब प्लस एखे हमें थ्री ए बी कमन निले थ्री ए बी कमन निले ए प्लस बी। हम सब गणितर करार समय प्रयोजन बुधे हमें दूटे एक ही सूत्र जेटी प्रयोजन है से व्यवहार करते पर। प्रिय शिक्षार्थी, हमें एक ख्याल लक्ष्य करी, ए प्लस बी होल क्यूब ये जो एक भेगे लिखी ए प्लस बी गुणन ए प्लस बी होल स्क्वायर। আমরা এই যে হোল স্কয়ার এ প্লাস বি হোল স্কয়ার সূত্র আমরা গত ক্লাসে শিখছি, তো আমরা সেখান থেকে লিখতে পারি এ প্লাস বি ইনটু এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার। এখন আমরা এ প্লাস বি এর সাথে এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ারের গুণ করে দেখতে পাই। প্রথমে এ এর সাথে এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার প্লাস বি এর সাথে ए स्क्वायर प्लस टू ए बी प्लस बी स्क्वायर। एखन जदि आमरा गुण करी ए ए स्क्वायर एर साथे गुण करले हय ए क्यूब, ए स्क्वायर साथे गुण करले कि हय प्लस टू ए स्क्वायर बी एर साथे टू ए बी एर साथे गुण करले टू ए स्क्वायर बी हय, एर साथे प्लस बी गुण करले ए बी स्क्वायर हय, प्लस बी एर साथे गुण करले ए स्क्वायर बी प्लस टू ए बी स्क्वायर प्लस बी क्यूब। এখন আমরা যদি একটু সাজাই আমরা কি পাই, এ কিউব প্লাস এখানে টু এ স্কোয়ার বি এখানে এ স্কোয়ার বি তাহলে দাঁড়ায় থ্রি এ স্কোয়ার বি প্লাস এখানে এ বি স্কোয়ার এখানে টু এ বি স্কোয়ার হয় তাহলে থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব। তাহলে আমরা একটা অংশ পেয়ে গেলাম আমাদের সূত্রের, প্রথমে যে সূত্র আমরা লিখছিলাম এটা হচ্ছে আমাদের এ প্লাস বি হোল কিউবের সূত্র। অথবা আমরা এটাকে এভাবে লিখতে পারি, একটু দেখি লক্ষ্য করি, আমরা এ কিউব প্লাস বি কিউবকে আমরা আগে নিয়ে আসলাম প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার। এখন আমরা এখানে এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি কমন নিলে আমরা যদি দেখতে পাই এখানে একটা এ থেকে থাকে এখানে একটা বি থাকে, তাহলে আমরা এটাও কী করতে পারি এ প্লাস বি হোল কিউবের সূত্র। প্রিয় শিক্ষার্থী, আমরা এ প্লাস বি হোল কিউবের সূত্রটা কীভাবে আসলো আমরা তা দেখলাম, অনুরূপভাবে আমরা অন্যান্য সূত্রগুলোও প্রমাণ করতে পারব। প্রিয় শিক্ষার্থী, আমরা এবার দেখি আমাদের গণের দুই নম্বর সূত্র, এ মাইনাস বি হোল কিউব ইকুয়াল টু এ কিউব প্লাস মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব। অথবা এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা গণের দুইটা সূত্র পেলাম। আমাদের গণের ক্ষেত্রে তিন নম্বর সূত্রটা হচ্ছে আমাদের এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল টু এ মাইনাস বি ইন্টু
a square plus ab plus b square. আমাদের গণের মধ্যে আমরা এই চারটি সূত্র আমরা ব্যবহার করব প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা আবার একটু লক্ষ্য করি প্রথমে আমাদের a - b হোল কিউবের সূত্র প্রথমে আমাদের a + b হোল কিউবের সূত্র তারপরে a - b হোল কিউবের তারপরে a কিউব + b কিউব a কিউব - b কিউব এই চারটি সূত্র আমরা গণের মধ্যে পাই বা আমরা আমাদের গণিতের মধ্যে ব্যবহার করব এরপর যে আমরা এই চারটি সূত্র থেকে আমরা কিছু অনুসিদ্ধান্ত আমাদের প্রয়োজনীয় অনুসিদ্ধান্ত আমরা পাবো আমরা তা একটু দেখি প্রিয় শিক্ষার্থী আমরা অনুসিদ্ধান্তের মধ্যে পাই এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি আমরা মূল সূত্র থেকে এই সূত্রটা পেয়ে থাকি আমরা এ কিউব প্লাস বি কিউবের মান নির্ণয় বলে থাকি মান নির্ণয়ের ক্ষেত্রে আমরা এই সূত্রটি প্রয়োগ করব আমাদের এরপরে আছে এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল টু a মাইনাস b হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি তাহলে আমরা এই ঘনের মধ্যে অর্থাৎ আমাদের চার দশমিক দুইয়ে অনুশীলনী চার দশমিক দুই এ আমরা এই দুইটি অনুসিদ্ধান্ত আমরা প্রয়োগ করব প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা একটু প্রয়োগ সূত্রে প্রয়োগগুলো একটু দেখি আমাদের অনুশীলনী চার দশমিক দুইয়ের এক নম্বরে বলছে ঘন নির্ণয় করো একের ক ঘন নির্ণয় করো আমাদের একের ক হচ্ছে থ্রি এক্স প্লাস ওয়াই থ্রি এক্স প্লাস ওয়াই হোল কিউব আমাদেরকে এটা সূত্রে ফেলতে হবে সূত্র আমরা কী বলবো এ কিউব এ বলতে থ্রি এক্স হোল কিউব প্লাস থ্রি এ স্কোয়ার এ বলতে থ্রি এক্স হোল স্কোয়ার ইন্টু বি বলতে ওয়াই প্লাস থ্রি ইন্টু বি এ থ্রি এক্স ইন্টু বি বি বলতে ওয়াই স্কোয়ার প্লাস বি কিউব মানে ওয়াই কিউব তাহলে আমরা এটাকে একটু আমাদের সরলের নিয়মে করি এখানে থ্রি এক্স হোল কিউব হচ্ছে তিনকে তিনবার গুণ করতে হবে তিন গুণন তিন নয় নয় গুণন তিন এবং সাত টোয়েন্টি সেভেন টোয়েন্টি সেভেন এক্স কিউব প্লাস থ্রি ইন্টু নাইন এক্স স্কোয়ার ইন্টু ওয়াই প্লাস নাইন এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব তারপর আমরা দেখি টোয়েন্টি সেভেন এক্স কিউব প্লাস টোয়েন্টি সেভেন এক্স স্কোয়ার ওয়াই প্লাস নাইন এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব তাহলে এটা হচ্ছে আমাদের আনসার অর্থাৎ এ থ্রি এক্স প্লাস ওয়াইয়ের ঘন নির্ণয় করলাম তো আমরা আনসারটাকে লিখবো এভাবে আনসার লিখে আমাদেরকে লিখতে হবে টোয়েন্টি সেভেন এক্স কিউব প্লাস টোয়েন্টি সেভেন এক্স স্কোয়ার ওয়াই প্লাস নাইন এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা চার দশমিক দুইয়ে দুই নম্বর অঙ্কে দেখতে পাই যে সরল করো অর্থাৎ ঘনের সূত্র প্রয়োগ করে সরল করো আমরা দুইয়ের ক দেখি থ্রি এক্স প্লাস ওয়াই হোল কিউব প্লাস থ্রি ইন্টু থ্রি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার থ্রি এক্স মাইনাস ওয়াই প্লাস থ্রি ইন্টু থ্রি এক্স প্লাস ওয়াই থ্রি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস ওয়াই হোল কিউব এখানে আমরা যদি একটু কে লক্ষ্য করি আমরা দৌড়ি থ্রি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এ থ্রি এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু বি তাহলে প্রদত্ত রাশি কী দাঁড়ায় প্রদত্ত রাশি ইকুয়াল টু এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব আমরা একটু লক্ষ্য করি এটা হচ্ছে এ এর রাশিটা হচ্ছে এ এটা হচ্ছে বি এটা হচ্ছে এ এটা হচ্ছে বি এটা হচ্ছে বি তাহলে আমাদের প্রদত্ত রাশি কী দাঁড়ালো এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব অর্থাৎ এ প্লাস বি হোল কিউব এখন আমরা এ আর বি এর মান বসাবো এর মান হচ্ছে থ্রি এক্স প্লাস ওয়াই প্লাস বি এর মান হচ্ছে কত থ্রি এক্স মাইনাস ওয়াই হোল কিউব এখানে আমরা ব্র্যাকেটে লিখতে পারি এ এবং বি এর মান বসিয়ে পায় এটা আমাদের না লিখলেও চলবে লিখলে ভালো বসিয়ে পায় তাহলে আমাদের ওয়াই ওয়াই কাটা যায় থ্রি এক্স সিক্স এক্স হোল কিউব কুল টু সিক্সকে আমরা গুণ করলে
তাহলে আমরা 6x হোল কিউব করে 6 গুণ করলে আমরা কি পাই 3 গুণ করলে 216x হোল কিউব এটা আমাদের আনসার প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা সরল কিভাবে করতে হয় আমরা দেখলাম আমরা বাসায় প্র্যাকটিস করব অনুশীলনীর অন্যান্য অঙ্কগুলো আমরা বাসায় করব তো তোমাদের সমস্যা হলে কোনো কোথাও যদি তোমরা অঙ্ক করতে গিয়ে বেজে যাও তাহলে আমার সাথে যোগাযোগ করবা তো প্রিয় শিক্ষার্থী আমরা আজকে আমাদের ক্লাস এখানে শেষ করতে যাচ্ছি ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা